এই পরিস্থিতিতে আশা করি তোমরা তোমাদের পরিবার পরিজন নিয়ে সুস্থ আছো, ভালো আছো, এই প্রত্যাশা রেখে আমি আজকে আমার ক্লাসটি শুরু করছি। প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে ক্লাসটি শুরু করতে চাই। আমার পরিচয়টা হচ্ছে, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ, ইনস্ট্রাক্টর কম্পিউটার, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। সুপ্রিয় শিক্ষার্থী, আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টি হচ্ছে কম্পিউটার টেকনোলজি ষষ্ঠ পর্বের একটি সাবজেক্ট, নাম মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং। মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং সাবজেক্টটি প্রথমে শুরু করার আগে আমি তোমাদেরকে কিছু ছবি দেখাতে চাচ্ছি। ছবিগুলো সম্বন্ধে তোমরা আসলে সবাই পরিচিত। এই ছবিগুলোর থেকে যদি তোমরা একটু ভালো মতো তাকাও, আসলে এখনকার পরিস্থিতির তো বটেই, কম্পিউটার স্টুডেন্ট হিসেবে এই ছবিগুলো কিন্তু তোমরা অনেক আগে থেকেই জেনে এসছো। যেমন এখানে ল্যাপটপের ছবি আছে, মোবাইলের ছবি আছে, ট্যাবের ছবি আছে, এবং একটি সিস্টেম ইউনিট অর্থাৎ কম্পিউটার সিস্টেম ইউনিট একটি ছবি দেওয়া আছে। এছাড়াও যদি একটু খেয়াল করো শিক্ষার্থীরা, তাহলে দেখবে নিচে একটি চিপ দেওয়া আছে এবং তার পাশে অবশ্যই বুঝতেই পারছো একটা মাইক্রোপ্রসেসরের ছবি দেওয়া আছে। হ্যাঁ শিক্ষার্থীরা, আসলে মাইক্রোপ্রসেসর এই প্রত্যেকটা ইউনিট যেগুলো আমরা দেখালাম ছবিতে, যদি খেয়াল করে দেখি তাহলে মাইক্রোপ্রসেসরটা হচ্ছে এদের মূল উপাদান। এইটা ছাড়া আসলে এই প্রত্যেকটা আইটেমই অচল, এদেরকে দিয়ে কোনো কাজ করা যাবে না যদি তার ভিতরে মাইক্রোপ্রসেসরটি না থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী মন্ডলী, আমরা আমাদের টপিকসে ফেরত যাই। আমাদের টপিকসের প্রথম যে টপিকসটা আছে, যেটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি আজকে, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ মাইক্রোপ্রসেসর, মাইক্রোকম্পিউটার অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার। এই বিষয়ে আমরা এই ক্লাসের পর আসলে কি কি জানতে পারবো, এই ক্লাসের পর আমরা যে বিষয়গুলি সম্বন্ধে জানবো, যেটা আজকের ক্লাসের জন্য আমরা রেডি করেছি, সেটা হচ্ছে মাইক্রোপ্রসেসর কি সেটা তোমরা বলতে পারবে, মাইক্রো কম্পিউটার কি সেটা বলতে পারবে, মাইক্রো কন্ট্রোলার কি সেটাও বলতে পারবে, এবং আরো যেটা বলতে পারবে সেটা হচ্ছে মাইক্রোপ্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলারের মধ্যে পার্থক্যটা কি সেটাও তোমরা এখানে আলোচনা, আমরা অংশগ্রহণ করলেই স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটা বিষয় সম্বন্ধে জানতে পারবো। তো আসো শিক্ষার্থীরা আমরা শুরু করি। প্রথমেই আমরা যে স্লাইডটি দেখতে পাচ্ছি, এখানে প্রথমে উপরেই লেখা আছে, খেয়াল করে দেখবে, মাইক্রোপ্রসেসর। অর্থাৎ আমরা মাইক্রোপ্রসেসর কি এই সম্বন্ধে এখানে জানব। মাইক্রোপ্রসেসর যদি আমরা এটাকে ভেঙে বলতে চাই, মাইক্রো মানে ক্ষুদ্র, প্রসেসর মানে হচ্ছে যেখানে প্রক্রিয়াকরণের ব্যবস্থাটা দেওয়া থাকে। প্রক্রিয়াকরণ বিষয়টা কি, যদি এটা আমরা আলোচনা করি তাহলে প্রক্রিয়াকরণ বিষয়টা খুব সহজ ভাবে বুঝতে গেলে, প্রক্রিয়া মানে কি, প্রক্রিয়া মানে কোনো কার্য সম্পাদন করা যার কাঙ্ক্ষিত একটা ফলাফল যাতে আমরা পেতে পারি। যেমন ধর যে আমরা কিছু ডাটা ইনপুট করলাম, সেখানে কার্যক্রম সংগঠিত হলো, এবং আমি আমার যে ফলাফলটি চাই সেই ফলাফলটা সে আমাকে প্রদান করলো, তাহলেই কিন্তু এটাকে আমরা বলবো প্রক্রিয়া। অর্থাৎ কিছু ইনপুট নিবে, সেখানে কিছু প্রক্রিয়াকরণ করবে, প্রসেস করবে এবং একটা আউটপুট প্রদান করবে, এই পুরো জায়গাটাকেই আমরা প্রক্রিয়ার অংশ হিসেবে মনে করি। মাইক্রোপ্রসেসর কি এটা বলতে গেলে আমরা যদি সংজ্ঞায় যাই, যে মাইক্রোপ্রসেসরের সংজ্ঞাটা আমরা আলোচনা করব, তাহলে এ মাইক্রোপ্রসেসর ইজ এ ইলেকট্রনিক কম্পোনেন্ট অর ইলেকট্রনিক চিপ। একটা মাইক্রোপ্রসেসর হচ্ছে একটা ইলেকট্রনিক কম্পোনেন্ট বা ইলেকট্রনিক চিপ। এটা যখন আমরা কম্পিউটারে ব্যবহার করি তখন এটাকে আমরা বলি সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ আমরা চিপ বা আইসি নামে অভিহিত করি। এই চিপ বা আইসি যে মাইক্রোপ্রসেসরটা আমরা ব্যবহার করি এটা বেসড অন ক্লক পালস, অর্থাৎ ক্লক পালসের সাপেক্ষে এই মাইক্রোপ্রসেসরটা কিন্তু তার আচরণ করে থাকে, অর্থাৎ প্রসেসিং কার্যটা সম্পাদন করে। মাইক্রোপ্রসেসরটাকে আমরা যদি আরেকটু ইলাবোরেট ফর্মে চিন্তা করি, তাহলে এই মাইক্রোপ্রসেসর ইজ এ মাল্টিপারপাস প্রোগ্রামেবল চিপ। অর্থাৎ মাইক্রোপ্রসেসরের ভিতরে প্রি প্রোগ্রামড অবস্থায় কিছু তথ্য বা ডাটা পূর্বের থেকে দিয়ে দেওয়া হয়। এই তথ্য বা ডাটা থাকার কারণে মাইক্রোপ্রসেসর ওই সকল ইনস্ট্রাকশনের উপর বেস করে তার কার্যক্রমটা পরিচালনা করে। ইনস্ট্রাকশনটা কি, আমরা যদি একটু জাস্ট মানে সাবজেক্টের ভিতরে না থেকে একটু বাইরের দিকে চিন্তা করি, ইনস্ট্রাকশন যেমন ধরে নেই যে আমি যদি কাউকে এইভাবে ইশারা করি তাহলে সে বোঝে কি,
তাকে কাছে ডাকছি, আবার যদি কাউকে বলি এরকম ইশারা করি তাহলে সে বলছে যে তাকে থেমে যেতে বলছে। এখন এই ইশারাটা যদি কেউ না জানে তাহলে তার জন্য যদি এটা হয় তাহলে কিন্তু সে এটা কিছুই বুঝতে পারবে না, অর্থাৎ সে কোনো কার্যক্রম করতে পারবে না, বারবার সে জিজ্ঞেস করবে কি বলছো, কেন বলছো, কি কারণে বলছো ইত্যাদি। বাট মাইক্রোপ্রসেসরকে এই ধরনের ইনস্ট্রাকশন গুলো পূর্বের থেকে দিয়ে দেওয়া হয়, ফলে মাইক্রোপ্রসেসর অনায়াসেই যখন এই ধরনের ইনস্ট্রাকশন পায় তখন সে তার কার্যক্রমটা সম্পাদন করতে পারে। মাইক্রোপ্রসেসর বেসিক্যালি ডিজিটাল ফরম্যাটে যেহেতু কাজ করে, এটা মিলিয়ন্স অফ ট্রানজিস্টার, রেজিস্টার এবং ডায়োডের সমন্বয়ে একত্রে তাদের ফাংশনিং করার কারণে কিন্তু আমরা পুরো আউটপুটটা পেয়ে থাকি। অর্থাৎ মাইক্রোপ্রসেসরটা তৈরি হয় মিলিয়ন্স অফ ট্রানজিস্টার, রেজিস্টার এবং ডায়োডসের সমন্বয়ে। এখন আসি আমরা এই মাইক্রোপ্রসেসর কিভাবে কাজটা সম্পাদন করে। মাইক্রোপ্রসেসর সবসময়ের জন্য যেহেতু ডিজিটাল ফরম্যাট বলছি আমরা, অর্থাৎ বাইনারি ডাটা সে কালেকশন করে। বাইনারি ডাটা কোথা থেকে কালেকশন করে? আউটসাইড ওয়ার্ল্ড থেকে সে বাইনারি ডাটাটা কালেকশন করে, প্রসেস করে এবং বাইনারি ফর্মে কিন্তু আউটপুটটা প্রদান করে। মাইক্রোপ্রসেসরের তৈরির যে বিষয়টা, অর্থাৎ বিজ্ঞানীরা যেভাবে মাইক্রোপ্রসেসর তৈরি করে থাকেন তারা দুটো মেথড ব্যবহার করেন, একটাকে আমরা বলি LSI আর একটাকে বলি আমরা VLSI, অর্থাৎ লার্জ স্কেল ইন্টিগ্রেশন অথবা ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি মাইক্রোপ্রসেসরের সংজ্ঞাটি তোমরা বুঝতে পেরেছ। এখন আসো যদি মাইক্রোপ্রসেসর চিত্রটা দিকে তাকাও তাহলে খেয়াল করে দেখো মাইক্রোপ্রসেসরের এখানে তিনটি ইউনিট আছে, একটা হচ্ছে ALU, একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট এবং আরেকটা হচ্ছে রেজিস্টার অ্যারে। ALU, কন্ট্রোল ইউনিট এবং রেজিস্টার অ্যারে এই তিনটার সম্মিলিত ফর্মই হচ্ছে মাইক্রোপ্রসেসর। এখন আসো বন্ধুরা, আমরা মাইক্রোপ্রসেসরের যে ব্লক গুলো দেখে এসেছিলাম, অর্থাৎ অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট, রেজিস্টার অ্যারে এবং কন্ট্রোল ইউনিট, এগুলো সম্বন্ধে একটু আমরা আলোচনা করি। প্রথমে আসি অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট। এখানে দুইটি বিষয় জড়িত, একটি হচ্ছে অ্যারিথমেটিক, একটি হচ্ছে লজিক। অ্যারিথমেটিক কি? অ্যারিথমেটিক মানে হচ্ছে ম্যাথমেটিক্যাল ফাংশন যেগুলো আমরা ব্যবহার করি এগুলোকে আমরা বলছি অ্যারিথমেটিক। এক কথায় আমরা বলি অ্যারিথমেটিক ফাংশন, অর্থাৎ ম্যাথমেটিক্যাল ফাংশন, যেমন কি যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি। লজিক্যাল ফাংশন কি? যেহেতু আমরা ডিজিটাল সিগন্যাল ব্যবহার করছি, বাইনারি ব্যবহার করছি, সুতরাং আমরা যদি লজিক্যালের কথায় আসি এখানে, তাহলে তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে পড়ে এসছো, লজিক্যাল হিসেবে আমরা যে ফরমেশনগুলো ব্যবহার করি সেটা হচ্ছে অ্যান্ড, অর অ্যান্ড, নট, অ্যান্ড, অর এবং নট। এই ছিল অ্যারিথমেটিক ইউনিটের আলোচনা। এইবার আমরা যাব কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট আমরা যদি একটু ভালো মতো চিন্তা করি, যে একটা মাইক্রোপ্রসেসরের তিনটা ইউনিট, একটা অ্যারিথমেটিক অ্যান্ড লজিক, একটা কন্ট্রোল, একটা হচ্ছে রেজিস্টার। কন্ট্রোলের কাজটা কি? খুব স্বাভাবিকভাবেই আসে কন্ট্রোল ইউনিট কিন্তু মূলত পক্ষে পুরো মাইক্রোপ্রসেসরের ক্লক পালস সরবরাহ করে থাকে, অর্থাৎ কোন জায়গা থেকে কতগুলো ক্লক পালস লাগবে, কার কিভাবে কাজটা সম্পাদিত হবে, এই পুরো কাজটার দায়িত্ব কিন্তু নেয় কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিটের মূলত কাজ হচ্ছে দুটো, মনে রাখতে হবে কন্ট্রোল ইউনিটের কাজ কয়টি? দুটো। দুটো কন্ট্রোল ইউনিটের মূল কাজ, একটা হচ্ছে ইনস্ট্রাকশন সিকোয়েন্সিং এবং দ্বিতীয়টি হচ্ছে ইনস্ট্রাকশন এক্সিকিউশন। বন্ধুরা এটা ভুলে গেলে চলবে না যে কন্ট্রোল ইউনিট যখন তার কাজ পরিচালনা করে তখন প্রথমে ইনস্ট্রাকশন সিকোয়েন্সিং এর কাজটা করে এবং তার পরবর্তীতে কিন্তু ইনস্ট্রাকশন এক্সিকিউশনের কাজটি করে। ইনস্ট্রাকশন সিকোয়েন্সিং মানে হচ্ছে কোথা থেকে ডাটা আসবে, কিভাবে আসবে, কত বিটের আসবে, এই সমস্ত কিছু সে নিয়ন্ত্রণ করে। একই সাথে ডাটাটা চলে আসার পর বা ইনস্ট্রাকশন চলে আসার পর ওই ইনস্ট্রাকশন অনুযায়ী কিভাবে পরবর্তী ইউনিটগুলো ফাংশন করবে, তার জন্য কতগুলি ক্লক পালস লাগবে, তার ক্লক পালসগুলো কিন্তু সরবরাহ করে কন্ট্রোল ইউনিট। এই জন্য এর ভিতরে টাইমিং এন্ড কন্ট্রোল বলে কিন্তু আরও একটি অংশ কাজ করে। তাহলে ইনস্ট্রাকশনের প্রসেস অনুযায়ী বা ইনস্ট্রাকশনের ধরন অনুযায়ী কন্ট্রোল ইউনিট প্রত্যেকটা ইউনিটে সেই পরিমাণ ক্লক পালস বা ক্লক প্রোভাইড করে যার মাধ্যমে সেই ইনস্ট্রাকশনটা প্রসেস করতে পারে। এবার আসি রেজিস্টার অ্যারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটি সেটা হচ্ছে কিন্তু রেজিস্টার অ্যারে। এটা না থাকলে কিন্তু কোনো ফাংশনই কাজ করবে না ঠিক মতো। অর্থাৎ আমি যখন তথ্যগুলো আনছি বা ইনস্ট্রাকশনগুলো আনছি এগুলো রাখবো কোথায়? রাখার একটা জায়গা দরকার। এই রাখার জায়গাটাই আসলে মূলত পক্ষে রেজিস্টার অ্যারে। রেজিস্টার অ্যারেতে সাধারণত দুই ধরনের রেজিস্টার বেসিক্যালি সমস্ত মাইক্রোপ্রসেসরই পাওয়া যায়,
এই দুই ধরনের রেজিস্টার হচ্ছে একটা জেনারেল পারপাস রেজিস্টার আর একটা হচ্ছে ডেডিকেটেড রেজিস্টার। জেনারেল পারপাস রেজিস্টার এবং ডেডিকেটেড রেজিস্টার, এর ভিতরে বন্ধুরা তোমরা একটা জিনিস মনে রাখো যে এর ভিতরে দুটো রেজিস্টার আছে, যে দুটো রেজিস্টার আমাদের সার্বক্ষণিক ভাবে কার্যক্রম পরিচালনা করে। একটাকে আমরা বলি পিসি প্রোগ্রাম কাউন্টার, আর একটাকে বলি আমরা স্ট্যাক পয়েন্টার। এই প্রোগ্রাম কাউন্টার এবং স্ট্যাক পয়েন্টারের কাজ হচ্ছে যেই লোকেশন থেকে আমরা তথ্য বা ডাটা নিয়ে আসব সেই লোকেশনের পরবর্তী লোকেশনটা কি হবে সেটাকে সে কিন্তু বর্ণনা করে দেয়। ফলে মাইক্রোপ্রসেসর এর যে সিকোয়েন্সিং এর কাজটা একটু আমি বললাম, এই সিকোয়েন্সিংটা বজায় রাখে কিন্তু এই পিসি বা প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুর উপরে। তো বন্ধুরা আমার মনে হয় আপাতত তোমরা অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট এবং রেজিস্টার অ্যারে এবং কন্ট্রোল ইউনিট এর একটা ধারণা অলরেডি তোমরা পেয়ে গেছো। আমরা চিত্রটা দিকে ভালোভাবে খেয়াল করি, এখানে যদি খেয়াল করো তাহলে দেখো যে মাঝখানে কিন্তু মাইক্রোপ্রসেসর, মাইক্রোপ্রসেসর ছাড়া কিন্তু মাইক্রো কম্পিউটার করা সম্ভব না। তাহলে মাঝখানে আছে আমার মাইক্রোপ্রসেসর, এর বাম সাইডে যদি আমি দেখাই অর্থাৎ তোমাদের ডাউন সাইডে মনে হয় তোমরা দেখতে পাবে, আর এখানে দেখো ডিভাইসের কথা বলা আছে। এক সাইডে দেখো লেখা আছে ইনপুট ডিভাইস, এক সাইডে লেখা আছে আউটপুট ডিভাইস, আর নিচে যদি খেয়াল করো তাহলে এখানে লেখা আছে মেমোরি ইউনিট। সুপ্রিয় শিক্ষার্থীরা এখন তোমরা প্রশ্ন করতে পারো যে মেমোরি ইউনিটটাকে আবার নিচে আলাদা করে দেখানো কি ছিল, মাইক্রোপ্রসেসরের ভিতরে তো মেমোরি ছিল। কিন্তু প্রকৃতপক্ষে কথাটা বলতে গেলে এইভাবে বলতে হয় যে যখন মাইক্রোপ্রসেসর দিয়ে আমরা কোনো কাজ করাচ্ছি সেটা কিন্তু খুব সংকীর্ণ পরিসরে বা স্বল্প পরিসরে কাজটা সে সম্পন্ন করছে, কিন্তু যখন আমরা কম্পিউটার ব্যবহার করছি তখন কিন্তু ব্রড সেন্সে আমরা ব্যবহার করছি। যেমন এখন যে আমরা সফটওয়্যারগুলো ব্যবহার করি এগুলো কিন্তু অনেক বড় বড় বিশাল পরিমাণে জায়গা তারা দখল করে। ঠিক একইভাবে এই মাইক্রো কম্পিউটারটাকে যখন আমরা ব্যবহার উপযোগী করব তখন এর সাথে যে ডিভাইসগুলো আছে এই ডিভাইসগুলোকে তো কাজে লাগাতে হবে, কানেক্ট করতে হবে। তাহলে তার জন্য কি দরকার হয়, একটা অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয় অর্থাৎ একটা সফটওয়্যারের প্রয়োজন হয়। এই সফটওয়্যারটা রাখার জন্য মাইক্রোপ্রসেসরের ভিতরে কিন্তু ওই পরিমাণ জায়গা কখনোই আমরা পাবো না। এই কারণে আমরা কি করি এর বাইরে একটা বড় পরিসরে মেমোরি ব্যবহার করি। এই মেমোরিটাকে আবার আমরা দুটো ভাগে ভাগ করে নিই, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। তাহলে আমরা যদি মাইক্রো কম্পিউটারের একটা সংজ্ঞায় আসি সেটা আমরা বলতে পারি এরকম যে মাইক্রোপ্রসেসর সাথে আইও ডিভাইস এবং মেমোরিকে যুক্ত করে আমরা যে ইউনিটগুলোকে পাবো, সমন্বিত যে ইউনিটটা পাবো তাকে আমরা বলছি মাইক্রো কম্পিউটার। এবার বন্ধুরা আমরা মাইক্রোপ্রসেসর এবং মাইক্রো কম্পিউটার সম্বন্ধে মোটামুটি আমাদের একটা ধারণা হয়ে গেছে আশা করি, সবাই আমরা বুঝতে পেরেছি, এটাই আমি আশা করবো যে সবাই বুঝতে পেরেছি। তারপরেও আমরা যদি এর পার্থক্যটা বা ডিফারেন্সটা একটু দেখি, মাইক্রো কম্পিউটারের সাথে মাইক্রো কম্পিউটারের পার্থক্যটা কি বা মাইক্রোপ্রসেসরের সাথে মাইক্রো কম্পিউটারের পার্থক্যটা কি, তাহলে কিন্তু বিষয়গুলো আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। তাহলে আসো আমরা একটু পার্থক্যগুলো দেখি। প্রথমে আসি মাইক্রো প্রসেসর অথবা মাইক্রো কম্পিউটার, যেটাই বলো না কেন জীবনটা বলতেই শুরু করা যায়। আমরা আসি যে মাইক্রোপ্রসেসর কি আসে, তো মাইক্রোপ্রসেসর যদি আমরা চিন্তা করি তাহলে দেখো যে মাইক্রোপ্রসেসর কিন্তু মূলত একটা চিপ, শুধুই একটা চিপ, এটা দিয়ে কিন্তু আমি কোনো কাজ করাতে পারবো না যদি এডিশনাল কিছু জিনিস আমি যুক্ত না করি। তাহলে মাইক্রোপ্রসেসর হচ্ছে অনলি একটা চিপ, কিন্তু মাইক্রো কম্পিউটার কিন্তু শুধু একটি চিপ না, মাইক্রোপ্রসেসর আছে সাথে মেমোরি আছে সাথে আইও ডিভাইস গুলো কিন্তু এর সাথে যুক্ত করা আছে। কম্পিউটার বললে আমরা একটা ভাস্ট বা বড় সড়ো একটা সিস্টেমকে বুঝি, বাট মাইক্রোপ্রসেসর বললে আমরা কিন্তু একটা চিপকে শুধুমাত্র বুঝি, বাট ওই চিপটার ভিতরে যে ইউনিটগুলো থাকে সেটা হচ্ছে অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট। মনে আছে নিশ্চয়ই বন্ধুরা, তোমরা অবশ্যই আমার সাথে সাথে বলতে পারতেছ হয়তো, অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং রেজিস্টার অ্যারে। তা এই ছিল মোটামুটি মাইক্রোপ্রসেসর এবং মাইক্রো কম্পিউটারের ভিতরে পার্থক্য। এবার আমরা যেটাতে যেতে চাচ্ছি, পরবর্তী যে অংশে যেতে চাচ্ছি সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। বন্ধুরা নিশ্চয়ই তোমরা মাইক্রো কম্পিউটারের বিষয়টি খুব ভালো মতো অনুধাবন করতে পেরেছ এবং ব্লক চিত্রটি হয়তো এতক্ষণে তোমরা খাতায় তুলেও নিয়েছ। এখন আমরা চলে যাব মাইক্রো কন্ট্রোলারে। মাইক্রো কন্ট্রোলারও কিন্তু খুব জনপ্রিয় একটি চিপ, বাট এটার আলোচনাটায় আমরা গেলেই তোমরা বুঝতে পারবা যে কেন এটা এত বেশি জনপ্রিয়। তাহলে আসো আমরা মাইক্রো কন্ট্রোলার সম্বন্ধে একটু ধারণা নিই। মাইক্রো কন্ট্রোলার মূলত পক্ষে
মাইক্রো কম্পিউটারটাকে যদি খুব সংকীর্ণ আকারে বা খুব ছোট আকারে নিয়ে আসি, অর্থাৎ কম্প্যাক্ট করে ফেলি, তাহলে যে জিনিসটা পাবো সেটি হবে মাইক্রো কন্ট্রোলার। অর্থাৎ একটা মাইক্রো কন্ট্রোলার যদিও একটা চিপ, কিন্তু মাইক্রো কন্ট্রোলারের ভিতরে কি আছে? আইও আছে, মেমোরি আছে এবং আউটপুটও আছে, অর্থাৎ ইনপুট আউটপুট আছে এবং মেমোরিও এর সাথে যুক্ত করা আছে। তো আমাদের চিত্রে তোমরা দেখতে পাচ্ছ একটা মাইক্রো কন্ট্রোলারের ছবি এখানে দেখানো আছে, একটা ডাই ছবি দেখানো আছে, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং যে মডেলটা থাকে সেই ম্যানুফ্যাকচারিং মডেলটা এখানে দেখানো হয়েছে। এবার আসো আমরা মাইক্রো কম্পিউটার আর মাইক্রো কন্ট্রোলার যেহেতু খুব কাছাকাছি একটা বিষয়, অর্থাৎ মাইক্রো কম্পিউটারের ক্ষুদ্রতম রূপ হচ্ছে মাইক্রো কন্ট্রোলার, আমরা মাইক্রো কন্ট্রোলার সম্বন্ধে আরো একটু কিছু জানার চেষ্টা করি। দেখো মাইক্রো কন্ট্রোলারটা আসলে আমাদের কোথায় কোথায় ব্যবহার হয়, খুব যদি ভালো মতো চিন্তা করে দেখো যে আমরা যখন কম্পিউটার ব্যবহার করি তখন কিন্তু আমরা বড় বড় ইউনিট গুলোকে নিয়ন্ত্রণ করি, বড় বড় কাজগুলো, কিন্তু ছোটখাটো যদি কোনো কাজ করতে হয় সেখানে কিন্তু আমি কম্পিউটারটা নিয়ে গেলে সেটা আমার জন্য একটা বালকি সিস্টেম হয়ে যায় বা বড়সড় একটা সিস্টেম হয়ে যায়। যেমন ধরো ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি যে একটা এলইডি কে তুমি জ্বালাতে চাও, কারণ এটার জন্য কি তুমি একটা কম্পিউটার নিয়ে যাবে? নিশ্চয়ই না, তার জন্য যা যা প্রয়োজন ছোটখাটো সেই অংশগুলোই ব্যবহার করবে। ঠিক একইভাবে আমরা যদি কোনো ছোটখাটো আইটেম তৈরি করতে চাই যে আইটেমের ফাংশনটা ফিক্সড, অর্থাৎ একটাই শুধুমাত্র ফাংশন সে করে, আদার্স কোনো ফাংশন না করে, যেমন উদাহরণস্বরূপ ধরো রিমোট কন্ট্রোল, রিমোট কন্ট্রোলের ফাংশন কি 1 2 3 4 5 6 ভলিউম আপ ডাউন ইত্যাদি, এছাড়া তার কিছু করে না, সে অন্য কোনো ফাংশন আর কাজ করে না, তাহলে এই রিমোট কন্ট্রোলের জন্য কি আমি আমার কম্পিউটারটা ব্যবহার করবো? আমি ব্যবহার করতে পারি, কিন্তু এটা তো তার জন্য কস্ট ইফেক্টিভ হবে না কখনো। আমি যদি তার জন্য ছোট্ট একটা চিপ ব্যবহার করি যে চিপটা এই ফাংশন গুলো নিয়েই কাজ করে, অন্য কোনো ফাংশনে কাজ না করে, তাহলে কিন্তু এটা আমার জন্য কস্ট ইফেক্টিভ। এই কারণে মাইক্রো কন্ট্রোলার গুলো ওই সকল জায়গাতে ব্যবহার করা হয় যেটা যেখানে কস্ট ইফেক্টিভ এবং ছোট পরিসরে আমার ডিভাইস গুলোকে পরিচালনা করতে পারে, ফলে আমার বড় ধরনের কম্পিউটার ব্যবহার করার দরকার হয় না এবং সিস্টেম গুলো ছোট হয়ে আসে। এরকম কিছু মাইক্রো কন্ট্রোলার ডিভাইসের কথা যদি আমরা বলি, একটা হচ্ছে অটোমোবাইল ইঞ্জিন সিস্টেম, একটা হচ্ছে মেডিকেল ইনস্ট্রুমেন্ট যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো, এবং এছাড়াও রিমোট কন্ট্রোল, আমি অলরেডি বলেছি তোমাদের কিছু টয় আছে বা খেলনা আছে দেখবা, যেগুলো প্রোগ্রামেবল খেলনা, এই প্রোগ্রামেবল খেলনাগুলো কিন্তু আমরা ব্যবহার করি। আশা করি বন্ধুরা তোমরা মাইক্রোপ্রসেসর, মাইক্রো কন্ট্রোলার এবং মাইক্রো কম্পিউটার সম্বন্ধে মোটামুটি আমি একটা ধারণা দিতে পেরেছি, এবং এই ধারণাটা তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে, এবং তোমরা এটা তোমাদের খাতায় নোট করে নিবে এবং এটা পরবর্তী পরীক্ষাতে যাতে কাজে লাগাতে পারো সেইভাবে তোমরা প্রস্তুতি গ্রহণ করবে। তোমাদের উদ্দেশ্যে আরেকটু বলা, সেটা হচ্ছে যে এখন কোভিড পরিস্থিতি চলছে, এই কোভিড পরিস্থিতিতে বাইরে যাওয়াটা একেবারেই নিরাপদ না, তারপরেও যদি তোমাদের বিশেষ প্রয়োজনে বাইরে যাওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু মাস্ক ব্যবহার করবে। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং আগামী ক্লাসে আমরা পরবর্তী কিছু অংশ নিয়ে আলোচনা করব যেখানে থাকবে মাইক্রো কন্ট্রোলার এবং মাইক্রো প্রসেসরের মধ্যে পার্থক্য, একটা মাইক্রো কম্পিউটারের ব্রিফ আলোচনা, কি কি ইউনিট আছে, কোন ইউনিট কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে সেগুলি সম্বন্ধে আলোচনা, এবং আমরা মাইক্রো প্রসেসরের প্রজন্মগত আলোচনা আমরা এটা নিয়ে আলোচনা করব, এবং প্রজন্মে কোন কোন মাইক্রো প্রসেসর কখন তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে সেটা নিয়েও হয়তো আমরা আলোচনায় অবতারণা করব। তো সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমার ক্লাসটি এখানে শেষ করছি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায় আজকের মতো ক্লাসটি এখানে নিয়ে যাচ্ছি। ধন্যবাদ সবাই।